Rồi trong cái bánh. Tabii ki boşum. Hadi açacağım. গোয়েন্দা সংস্থার লোক, তোমার বাবা কোথায়? বাবাকে ডাকো। কেন? তোমার বাবাকে ডাকো। কেন দরকার বলুন। তোমাকে কিছু বলা যাবে না, তোমার বাবাকে ডাকো, ওনার সাথে কথা বলতে হবে। বললাম না বাবাকে এখন ডাকা যাবে না। বাচ্চা মেয়ে, এত কথা কিসের? তোমার বাবাকে ডাকো। আপনারা? স্যার, আমরা গোয়েন্দা সংস্থার লোক, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? বলা যাবে না, বাট আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। গাড়ি রেডি আছে, প্লিজ আপনি রেডি হয়ে আসুন। আপনাদের পরিচয়? পরিচয় তো দিয়ে দিলাম। আপনারা? ম্যাডাম প্লিজ, উপরে নির্দেশ আছে, আপনাকে এখন বলা যাবে না, বাট আমার হাতের সঙ্গে এখন যেতে হবে। কোথায়? সরি ম্যাডাম, আমরা বলতে পারবো না আপনাকে। আমাকে দেশে ফিরে যেতেই হবে, আমার প্রয়োজন নয়, মানুষের প্রয়োজনে আমি যাব। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। তুমি ঠিক আছো তো? চলো একটু হাঁটি।
তোমাকে অনেক বড় একটা দায়িত্ব চাপিয়ে দিলাম মা। কি আছে এটার ভেতরে বাবা? তোমার প্রিয় কোনো জিনিস যা তুমি এই মুহূর্তে মনে প্রাণে চাইছো। বাবা আমি কবে পাবো এই জিনিসটা? বলো না বাবা, প্লিজ বাবা বলো। তোমাকে অপেক্ষা করতে হবে। না বাবা, আমি অপেক্ষা করতে পারবো না, আমি এখনই চাই, আমি এই মুহূর্তেই চাই। তোমাকে শক্ত হতে হবে মা, আমিও শক্ত হয়েছি। বাবা আমি আমার উপহার কবে পাবো? তোমার জন্মদিনে আমি কোনো উপহার দিতে পারি? এই বাক্সটা তুমি উপহার হিসেবে রেখে দাও, আর এই বাক্সটা সেদিনই খুলবে যেদিন তোমার পাখি কথা বলবে। সব সময় তো বলো আনবে, কিন্তু আনো না তো। জন্মদিনে বাবাকে খুব মিস করছি। এই মন তোমার জন্য কত কি আনা হয়েছে, এই নাও তোমার জন্য আরো একটি পুতুল হয়েছে, নাও। এই হচ্ছে তোমার জন্মদিনের নতুন জামা। আমার কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না আমার, আমাকে শুধু বাবার কাছে নিয়ে যাও, বাবার কাছে যাব। বাবার কাছে যাবে? বাবার কাছে যাব। সত্যি যাবে? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, জন্মদিনের নতুন জামাটা পরে রেডি হয়ে নাও, আর এই ফাঁকে আমি তোমার আম্মুকে রেডি হতে বলছি। আমি সত্যি আব্বুর কাছে যাব? সত্যি সত্যি সত্যি।